আসসালামু আলাইকুম সবাইকে। লাইভটা কেটে দিয়ে জয়েন করলাম, এখন একটু দেখান তো আমাকে দেখা যাচ্ছে কিনা, লাইটে নেটে সাউন্ডে সব ঠিক আছে কিনা। এখন একটু জয়েন করেন, যারা নোটিফিকেশন পাচ্ছেন জয়েন করে আমাকে বলেন যে এখন প্রবলেমটা ক্লিয়ার হয়েছে কিনা। লাস্টে তো করতেই পারলাম না ঠিকঠাক মতো। তো হচ্ছে আমি একটা ড্রেস দেখাইতে আমার অনেক টাইম লাগছে, এখন পর্যন্ত আরও ড্রেস আছে এইটা দেখাবো, এবং নতুন ড্রেস আছে কটনের। সো আমি হচ্ছে মিস করলাম না, চলে আসলাম। আপনারা একটু জয়েন করবেন এবং প্লিজ, এবং সবাই একটু কমেন্টস করে বলবেন ঠিকঠাক মতো ক্লিয়ার আছে কিনা। আমি খুব ফাস্ট দেখানোর চেষ্টা করব, খুব বলতে খুব মানে রিয়েস্টেড ড্রেস যেরকম আরেকটা ড্রেস দেখাইতে হবে, সো আমাকে খুবই ফাস্ট করতে হবে। যারা জয়েন করেছেন প্লিজ কমেন্টস করে বলবেন যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, নেটে লাইটে নেটে সাউন্ড ঠিক আছে কিনা, একটু কমেন্টস করে করতে ভুলবেন না। হ্যাঁ, অবশ্যই কমেন্টস করবেন, আর প্লিজ যদি ক্লিয়ার থাকে লাইভটা একটু শেয়ার করে দেবেন, যেন সব আপুরা আমার চলে আসতে পারে। 3K 3.1K আপুদের রেখে আমি মানে লাইভ ক্লিয়ার না করতে করতে লাইনটা কেটে দিলাম। সো প্লিজ একটু লাইভটা আপুরা আপুরা ভালোবেসে হলো লাইভটা একটু শেয়ার করে দেন। আমি খুব ফাস্ট দেখানোর করব, ঠিক আছে, দেখানোর চেষ্টা করব। ক্লিয়ার হয়ে লাইভটা একটু শেয়ার করে দেন। আজকে আমি খুব ফাস্ট দেখানোর চেষ্টা করবো, আজকে পুরো দমে নেটে জ্বালাচ্ছে আমি একদম। যেহেতু এটা এটা রিস্টোর ড্রেস, এটা দেখাই আমি নতুন যে ড্রেসটা আছে কটনের ওইটাতে চলে যাব। হ্যাঁ, ওইটাতেই চলে যাব। যারা লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। তোরি আপু লাইভটা একটু শেয়ার করে দাও, যেন সব আপুরে চলে আসতে পারে। কি শুধু কামিজ সিঙ্গেল না যাবে, আমার আগেরটা আছে। না আপু, সিঙ্গেল না আপু, টু পিসেস। আগেরটা তো অনেক আপুর কাছে আছে এবং লাইভ চলাকালীন শেষ হয়ে গিয়েছিল, তো এটা নতুন কালার নিয়ে আসছি। এটা এইগুলা যে আপনারা কি পরিমাণ পছন্দ করেন, কি পরিমাণ আমার কাছে যে দুইটা কালার এত বেশি সুন্দর লাগতেছে, ঠিক আছে, খুবই সুন্দর। এখন কি আর আপু, ওকে আপু জানাতে হবে, প্লিজ লাইভটা শেয়ার করে দাও, হ্যাঁ, যেন সবাই আবার চলে আসতে পারে। কারণ আমি লাইভ কাটতে চাই না, কিন্তু আবারও প্রবলেম হয়ে যায়। ক্লিয়ার, ওকে আফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে আরেকটা কালার কিন্তু আপনাদের পছন্দের, এইটার জন্য মনে হয় মারামারি কারাগারি লাগছিল, তো ওই কালারটাও আছে। এবং এর থেকে এর সাথে আসছিল হালকা একটা কালার, পিঙ্ক কালার, ওইটাকে আমরা এবার আনি নাই, রিস্টকের সময় হচ্ছে। এবার রানী গোলাপি খুব হট পিঙ্ক একটা কালার নিয়ে চলে আসছি, সফট কটন। আপনারা এগুলো জানেন যে এগুলো কি জিনিস, ঠিক আছে আপু। ক্লিয়ার আছে, আর্লি দেখাই ফেলো। হ্যাঁ আপু, আমি এখন আর্লি দেখাই ফেলবো, এবং আপনারা প্লিজ লাইকটা শেয়ার করে দিবেন। আপনারা যারা কষ্ট করতেছেন বুঝতে পারতেছি দুই, তো আপনাদের লাইভ শেয়ারের গিফট কিন্তু এইটাই। এইটা দেখেন, ব্যাক পোষণও কাজ করা আছে, খুব সফট কটনের মধ্যে। আপনাদের অপশন থাকবে এই দুইটার মধ্যে যেটা নিতে চান, ঠিক আছে, এটার মধ্যে দুইটার মধ্যে যেটা নিতে চান এটাই আপনাদের গিফট থাকবে। হে আপু সুন্দর, থ্যাংক ইউ নুসরাত আপু, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ ক্লিয়ার, আর স্কাই কালারটা জলদি দেখা, ওইটা একটু পেস্ট কালার, খুব সুন্দর দেখাবো আপু। এটা আমি দেখাই, এটা বডি সাইজ 46, আগের মতোই আছে, এগুলো লং হচ্ছে 44, এবং মানে আমার পেজে বললাম না একদম মানে হিট কুর্তির একটা সেই লেভেলের হিট কুর্তি। এটা এত বেশি সুন্দর, এটার ম্যাটেরিয়ালসটা একদম, যারা কটন ছাড়া কিছুই পরতে পারেন না তারাও এটা আরামসে পরে ফেলতে পারবেন। যারা কটন ছাড়া, যারা কটন লাভার আছেন আমার পেজে, ঠিক আছে, লাভার আছেন তারাও কিন্তু আরামসে পরে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে এত নেট প্রবলেম দিছে, তারপর আপনারা 4.6 কাপড় আমার সাথে ছিলেন। এটার বডি কিন্তু 46, এই যে বডি হচ্ছে 46, হ্যাঁ বডি হচ্ছে 46, লং হচ্ছে 44। এটা হোয়াইট কালার প্যান্ট দিয়ে ইজিলি পরে ফেলতে পারবেন। এটার ওড়নাটা পুরো মানে অস্থির, আমার কুর্তির মধ্যে যতগুলো ওড়না আসছে এইটা হচ্ছে সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর। কেন না, এটার মধ্যে মানে এই যে আপনার রিবন ইসের যে জরি সুতের যে লেস গুলা ওয়ার্ক করা, এবং এত সুন্দর কালার কম্বিনেশন। আজকে একটা কটন ড্রেস আছে অনেক সুন্দর, যেটা আপু এখনই পরবে, এত সুন্দর কালার, আমি লোভ সামলাইতে পারতেছি না। আমি নিউ আপু, নুপুর সো মাচ আপু জয়েন করার জন্য। হ্যাঁ, 44 হচ্ছে লং সফট কটনের মধ্যে, এগুলো তো আমরা নিয়মিত যেসব আপুর আছেন তারা জানেনি, এগুলোর লং কিন্তু 44। আর একটা জিনিস আমি বলে দেই সবসময়, দেখেন এই যে, দেখেন এই যে পিছনের সাইডটা কিন্তু একটু হালকা, এগুলো বড় থাকে, এই যে হালকা হাফ ইঞ্চেরও কম। হ্যাঁ সামনে অনেক সুন্দর, হ্যাঁ আপু অনেক সুন্দর, এগুলো খুবই সুন্দর, একদম সফট কটনের মধ্যে, কোনো ধরনের কোনো ইনার লাগবে না, ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডেই কাজ করা। আমি এখন দেখাই, একদম কোনো ধরনের কোনো ইনার লাগবে না, সফট কটন, রানী গোলাপ, মিষ্টি টাইপ একটা কালার। প্রাইস বলো, হ্যাঁ আপু একটু আমাকে 2 মিনিট টাইম দেন প্লিজ। এই যে নেকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেম এরকম ডিজাইন করা, আমারটা যেরকম সেম, জাস্ট এটা কামিজ স্টাইল করা।
আপনারা যদি কেউ চান ইয়েলো কালার প্যান্ট দিয়ে বা হোয়াইট কালার প্যান্ট দিয়ে ইজিলি পরে ফেলতে পারবেন। এগুলো সবই হচ্ছে কাজ করা, হ্যাঁ এগুলো কিন্তু সবই হচ্ছে আর এই সুতার সাথে জরি সুতার যে কাজটা এটার মধ্যে জরি ওয়ার্ক করা আছে। কিন্তু এই জন্য আগের ব্ল্যাকটা যেরকম ছিল ওইটারই আদলে করা, এটার কালার কম্বিনেশন চেঞ্জ হয়ে আসছে। এবং এখানে প্লেট বসে লাইফটা শেয়ার করে দেবেন, প্রাইস বলো আপু প্লিজ একটু। চাপানো যাবে এই কোশ্চেনটা করলে না আমি সবসময় বলি আপু চাপানো অবশ্যই যাবে, যেহেতু শারমিন আপু নিজেই পরে আছে। সো হচ্ছে যে 34 পর্যন্ত ইজিলি চাপাই পড়তে পারবেন, 34 পর্যন্ত ইজিলি চাপাই পরে ফেলতে পারবেন। তারপর যে যার সাইজ মতো করে আপনারা, এটা 46 আছে, ইজিলি 34 পড়তে পারবেন। কজ আমার পেজে অনেক কাপড়ের রিভিউ দেয়, আমি দেখি যে আপুরা 34-36 পরে মানে পরে আছে এবং যার যার সাইজ মতো করে ফেলতে পারবেন। এত সুন্দর কালার কম্বিনেশন, দুইটা কালারই মারাত্মক সুন্দর। এগুলোর মধ্যে কিন্তু যা দেখতে পাচ্ছেন সুন্দর করে কলকা পরে, কলকা কলকা ডিজাইন করে এইরকম করে একদম নিচ পর্যন্ত, হ্যাঁ নিচ পর্যন্ত কাজটা এত সুন্দর কাজ। এবং ফ্রন্ট সাইড অল দেখতে পাচ্ছেন, ঠিক আছে ফ্রন্ট সাইড অল ওভার যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আরই সুতো দিয়ে কাজ করা। ইভেন এটার মধ্যে ইয়েলো কালারের কাজ, যার মধ্যে জরি সুতোর কাজ আছে। এবং এখানে নেকের ডিজাইনটা করে একটা দুটো তিনটা চারটা পাঁচটা কয়েকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্টোন সেট করা আছে। অ্যাজ ইট ইজ আমারটা যেরকম ওইরকমই পাবেন। আর ব্যাক পোর্শনটা দেখেন, এই কুর্তিটার মধ্যে কিন্তু ব্যাক পোর্শনও সুন্দর মতো কাজ করা আছে। এই যে ব্যাক পোর্শনটাও কাজ করা আছে, একদম সফট কটন, কোনো ধরনের কোনো ইনার লাগবে না, মাত্র পরিমাণের কমফোর্টেবল যারা এগুলা। আর এই কুর্তিটাই আমার মনে হয়েছে এক একজনের দুইটা তিনটা করে নিচ্ছে। ব্ল্যাকটা আসার পরে এর আদলে এটা আসছে, এটা সবাই নিয়ে নিচ্ছে, ঠিক আছে না টু পিসেস আপু, এটা টু পিসেস, থ্রি পিসেস না টু পিসেস। এবং স্লিভসও কিন্তু সুন্দর কাজ করা আছে, এইগুলো দেখেন সুন্দর করে স্লিভসটাতেও এরকম করে আরি সুতা। এবং এটা কিন্তু সেম আরি সুতা না, এটার মধ্যে জরি সুতাও আছে, ঠিক আছে যেটা দেখতে অনেক বেশি শাইনি এবং অনেক বেশি সুন্দর গেল এইটা, ঠিক আছে। এখন আসি এটার উন্নাটা, এটার উন্নাটা এত বেশি সুন্দর, এটা আয়রন করলে কিন্তু আমাদের একদম সফট কটনের মধ্যে ওড়নাটা, যেটার মধ্যে দেখেন স্কাই কালার, বেবি পিঙ্ক কালার, কি যেন এইটার যে কাজের কম্বিনেশন রেখে এখানে দেখেন, এখানে কিন্তু রানি গোলাপি কালার আছে, রানি এবং ইয়েলো কালার দিয়ে কাজ করা। এই ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো টাইপ কম্বিনেশনে করে দিয়েছে এবং প্রত্যেকটার মধ্যে জরি সুতা মানে এরকম করে প্রত্যেকটা বর্ডার লাইনে, হ্যাঁ এখানে কিন্তু এই বর্ডারের এক একটা কালারের ইসের সাথে একটা করে গোল্ডেন কালার বর্ডার দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ড্রেসটা, এটা অন্য কালারটা আমি পরে দেখাবো এবং এইগুলা আমি দেখাই এত বেশি সুন্দর। এগুলো ঝুল, হ্যাঁ সুতার ঝুল, এগুলো কিন্তু সুতো দিয়ে ঝুল করা আছে, ওড়নাটা অনেক সুন্দর সুতোর ঝুল। এই যে সুতোর দিয়ে ঝুল এবং অনেক কালারফুল, প্রত্যেকটা হচ্ছে সুতোর ঝুল। এই যে দেখতে পারতেছেন আপু ভিতরে কাপড় আছে না, আপু ভিতরে ঠিক সাইজেই পড়তে পারবেন, এর বেশি আপুরা পড়তে পারবেন না, হ্যাঁ এটার সাইজ হচ্ছে 46। যারা নেবেন একদম স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ফার্স্ট ফার্স্ট। এটা আরেকটা যে কালার আছে আপু ওই কালারটাও পরে দেখা দেবে, সাইড খোলা হলে ভালো হতো আপু, সাইড খোলা হলে ভালো, এক একটা এক এক রকম, সাইডটা খোলা আসে অনেকে, কোনটা খোলা আসে না, এগুলো কামিজ স্টাইলে আসছে সেমি। আর আমি সবসময় বলি আমরা সাইজ বাই সাইজ করি না, একটা ফ্রি সাইজ করি, ঠিক আছে একটা ফ্রি সাইজ। সেলার আছে আপু না আপু টু পিসেস, যারা এই অনেক কাপড়ে নতুন করেছেন, এটা কিন্তু টু পিসেস, একদম সফট কটনের মধ্যে, একদম সফট কটনের মধ্যে, 44 লং, 46 হচ্ছে বডি, যারা একদম খুবই ভালো একটা কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে করা। আমি জানি না লাইভে একটু ডার্ক কালারটা, বাট এক্সাক্ট কালারটা হচ্ছে একদম মিষ্টি, খুব সুন্দর সোবার টাইপ একটা পিঙ্ক, হ্যাঁ লাইভে কিন্তু একটু ডার্ক লাগতেছে, পিকচারে আপনারা বুঝতে পারবেন, আসলে কালারটা চলে আসবে, হ্যাঁ লাইভে কিন্তু একটু ডার্ক লাগতেছে কালারটা, খুব সুন্দর একটা কালারের মধ্যে করা আছে। অল ওভার হচ্ছে আপনার আরি সুতো দিয়ে জরি সুতোর কাজ, 44 লং, স্লিভসটাও কাজ করা আছে, ব্যাক পোর্শনটাতেও এই যে কাজ করা আছে, খুবই সুন্দর। এবং বললাম সৌন্দর্যের শেষ নাই এই এই কুর্তিগুলোর মধ্যে, এবং আপনাদের অনেক পছন্দের কালার ইসের মধ্যে চলে, ঠিক আছে। এই হচ্ছে ওড়নাটা, যার প্রাইস হচ্ছে আগের প্রাইসেই 1400 টাকা, 1400। এগুলো আগের একদম সেই প্রথম থেকে, এইটার প্রাইস বাড়ার কথা ছিল 50 টাকা, কারণ এটার মধ্যে এই ওড়নাটা বেশি কাজের, মানে এইগুলোর মধ্যে এইগুলো রিবন ওয়ার্ক মানে ইয়া করার জন্য, কিন্তু আমরা সেম আগের প্রাইসেই রেখেছি 1400, ঠিক আছে 1400 টাকা, টু পিসেস 1000 টাকা। মারাত্মক আকারে সুন্দর হচ্ছে এই ড্রেসগুলা, ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডেই কাজ করা, এর বসে সুন্দর করে সেট করা আছে, ঠিক আছে স্টোন সেট করা আছে, 1400 টাকা, 1400। এবং অন্য কালারটা আমি পরে 2 মিনিটে দেখিয়ে চলে যাব, তার নতুন ড্রেস দেখাইতে হবে, আমার আজকে অনেক লেট হয়েছে লাইভ করতে, সিরিয়াসলি অনেক বড় লাইভ হয়েছে। ইজ ভেরি চার্মিং, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আপনাদের আপু, টেস্ট কালারটা দেখেন, হ্যাঁ আপু আমি এখন অন্য কালারটা পরে চলে আসবো। এটার প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা, টু পিসের সফট কটন ছাড়া মধ্যে, যারা একদম ভালো কোয়ালিটির
ছাড়া কিছুই পড়তে পারেন না, তারা এটা ডেফিনেটলি পরে ফেলতে পারবেন। আপি কিউট ড্রেস করো, অনেক ভালো লাগছে আপি, থ্যাংক ইউ আপনাদের জন্যই। কি যে নেটের সমস্যা দিচ্ছে, কুসুম লাইনটা কাটতে আমি আসতেছি, দাঁড়ান। কেন আপনার স্টিকার কমেন্টস গুলা কেন করতেছেন, দেখতেছেন যে লাইক করতে আমার জান ভরা আজকে বের হয়ে যাচ্ছে, এত প্রবলেম যাও স্টিকার কমেন্টস গুলো করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, প্রায় 1400 টাকা। আমি এটা ডিটেইলসে দেখাবো না, কি দেখাবো এটা আপনাদের সবাই জানেন। এটা হচ্ছে কেটে কেটে আসো আপু, কেটে একবার আসছি, এখন কি করবো বলেন তো, কেটে একবার আসছি। আজকে এমনি আমি টায়ার্ড, এত মানে বড় লাইভ করে মানে ওই ওই 5 পার্টের ড্রেস দেখাতে দেখাতে টায়ার্ড, তার উপরে নেটে আজকে যেই পরিমাণ চালাইলো, আপনারাও স্টিকার কমেন্টস করে করে অনেকে জ্বালাইলো, কি মানে কি বুঝাইতে চান স্টিকার কমেন্টস করে, আমার একটু কষ্টই না হবে লাইভ করতে, বাট আলহামদুলিল্লাহ ক্লিয়ার না আপু। লং 40 করা যাবে, হ্যাঁ ইজি করা, শর্ট নিচে থেকে শর্ট করে ফেলবেন কেটে। এই হচ্ছে আপনাদের সেকেন্ড কালারটা আপু, আমি দুইটা নিছি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এইটা তো আপনাদের অনেক পছন্দের, মানে এই ড্রেসগুলা, এটা হচ্ছে ব্ল্যাক যে আমাদের ওইটা আদলে এইটা করা আসছিল, তারপরে এইটা একদম লাইফ টাইমের মধ্যে একদম খুব ফাস্ট এটা স্টক আউট হয়ে গিয়েছে। সো হচ্ছে আমি ওই বেবি পিঙ্ক হালকা পিঙ্কটাকে বাদ দিয়ে এবার এই যে আগে ছিল এই কালার পিঙ্কটা ওইটাকে বাদ দিয়ে এবার একটু ডার্ক এই যে কালার পিঙ্কটাকে নিয়ে করে ফেলেছি, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের মানে দুটারই সুন্দর, এইটাও যে পরিমাণ সুন্দর, ঠিক আছে। একটু কেটে আসো প্লিজ আপু, একবার কাটছি আবারও কাটবো, আর ধৈর্য নেই আজকে আমার, আর মানে আমার নিচে আজকে ক্লিয়ার না শার্ট ডান, কি যে করবি এখন আমি, লাইফটা পুরোটাই একদম আমার আমার আছে। এটা খুব থ্যাংক ইউ ক্লিয়ার না, একটু ওয়েট করি আপু, একটু ওয়েট করি, আর কাটতে ইচ্ছা করতেছে না আমার। কটন ড্রেস দেখাই তবে অনেক সুন্দর, হ্যাঁ ওটা দেখাই ক্লিয়ার আপু। আপু আমি তো এটা নিয়েছি, হ্যাঁ অনেক আপুর কাছে আছে এটা, হ্যাঁ এটা বললাম না রিস্টক ড্রেস, রিস্টক আপনাদের কাছে আছে, ক্লিয়ার ক্লিয়ার নাও, থ্যাংক ইউ নেট, ওকে ওকে ঠিক আছে। যাই হোক আমি দেখাই, একটু ধরতেছে আজকে লাইফটা কেন জানি এরকম করতেছে, নেটের প্রবলেম ফার্স্ট থেকে, ঠিক আছে। এই হচ্ছে এইটা একদম তো রিকোয়েস্টেড ড্রেস, করলে আমি কিভাবে লাইভ করব, আমার আছে আমার ফেভারিট, হ্যাঁ আপু এটা আপনি মানে যারা নিছে তাদেরই ফেভারিট, যারাই নিছে আলহামদুলিল্লাহ সবারই এই ড্রেসটা ফেভারিট, এবং সফট ম্যাটেরিয়ালসের মধ্যে। আর আমি না এই ভিডিও প্রত্যেক আমি এই ভিডিও আপলোড করে দেবো, দিতেই পারি না, দেখা যায় প্রত্যেক দিন বলে যে লাইফ প্রবলেম করে আমি এইচডি ভিডিও, বাট একদিনও ক্লিয়ার ক্লিয়ার অনেক